আপনাদের সম্মুখে যেহেতু অনলাইন তো প্রার্থনা বিষয়ে আপনাদের সম্মুখে বাচ্য কইবার নাই জানে আমরা বাচ্য হব প্রথম বংশাবলী চারি অধ্যায় নর দশ প্রথম বংশাবলী চারি অধ্যায় নর এবং দশ পুণি যাবেশ আপনা ভক্তগণ অপেক্ষা অধিক সম্ভ্রান্ত লা তার মাতা তার নাম যাবেশ রাখিছিলা কারণ সে কহিছিলা আমরা দুঃখরে এহাকু প্রসব করলু মাত্র এই যাবেশ সার পরমেশ্বরক নিকটরে প্রার্থনা করি কহিলা আহা এহা যেপরি আমর দুঃখর কারণ ন হুয়ে এথিপাই আমরে তুমে আমকু নিতান্ত আশীর্বাদ কর ও আম সীমা বৃদ্ধি কর ও তুঙ্গ হস্ত আমর সহায় হেউ পুণি তুমে আমাকে মন্দর রক্ষা কর তহিলে পরমেশ্বর তাহার নিবেদিত বিষয় তাহাকে প্রদান করে আমার বাক্য প্রথম বংশাবলী চারি অধ্যায় নর দশ তো সেই বাক্য কঠিত বাক্য পুণি মোমর শীর্ষক রখিবা পাই যায় পরমেশ্বর নিবেদিত বিষয় প্রদান করতি আমার জীবনে যেতবে যাহা কিছু বিষয় পুণি আমি প্রার্থনা করু পরমেশ্বর আমার নিবেদিত সমস্ত বিষয় প্রদান করন্তি এই যে অংশটি আমি পাঠ করু প্রথম বংশাবলী সাধারণত বাইবেল কলেজের সমস্ত স্টুডেন্টস এবং অনেক ব্যক্তি মানে এই বংশাবলী পুস্তক পাঠ করিবা পাই কেহি ইচ্ছা করন্তি নাহি যেহেতু অনেক বংশাবলী কে তার পিতা ছিল কে তার পুত্র ছিল এক দশ গোটে দশ অধ্যায় পর্যন্ত চ্যাপ্টার পর্যন্ত কেবল জেনারেশন তো না গুলিক পড়ি পড়ি বিরক্তি হন্তি তো অনেক ব্যক্তি সেমান ফেভারিট বুকস থিব প্রদ সা কি অনেক নিউ টেস্টামেন্ট পুস্তক থিব জেন থাইপারে কিন্তু এই পুস্তক কো পড়িবা পায় বেলে বেলে আদি মানে মন দেখা বা পছ পূজা দেখা কিন্তু এই প্রকার পুস্তকের মধ্যে এক সুন্দর বিষয় এক ব্যক্তিত্ব বিষয়ে আমি আলোচনা করিবা পাই পারিবা যে এখানে যেতে জেনারেশন এক অধ্যায় চারি চারি অধ্যায়ের আট পদ পর্যন্ত জেনারেশন বিষয়ে বংশাবলী বিষয়ে কে তার পিতা কে তার পুত্র সে সমস্ত বিষয়ে উল্লেখ করেছেন কিন্তু যেতে ন পদরে আসছেন সে লেখক সেখানে সেই ব্যক্তি সেই ব্যক্তির বিষয়ে কিছু অধিক স্পেশালিটি দেখছেন যে জেবেস বলে জনে ব্যক্তি ছিল তাঙ্ক মা তাকে দুঃখরে প্রশ্ন করেছিল তা মনে জেবেস মানে জেবেস অর্থ দুঃখ তেণু সেই জেবেস জেবেস ইসরায়েল পরমেশ্বরক নিকটরে প্রার্থনা করে কহিলা জেবেস ইসরায়েল পরমেশ্বরক নিকটরে প্রার্থনা করছি আমি কাহা নিকটরে প্রার্থনা করো এহা মধ্যে মুখ্য বিষয় জানিবা আবশ্যক আছে সমস্ত তো পৃথিবীর দুনিয়ারে সমস্ত প্রার্থনা করতে কিন্তু সেই জেবেস ব্যক্তি ইসরায়েল পরমেশ্বরক সত্য পরমেশ্বরক সৃষ্টিকর্তাক নিকটরে প্রার্থনা করছন্তি জগতরে অনেক ব্যক্তি মানছন্তি অনেক দেবাদেবী অনেক বিষয়বস্তু প্রতি অনেক বস্তু নিকটরে প্রার্থনা করন্তি কিন্তু এই ব্যক্তি যদিওবি তাঙ্কর নাম দুঃখ কিন্তু তাঙ্কর জীবন অন্য আমানকর জীবনরে বেলে বেলে প্রভুঙ্কর অনুগ্রহ আশীর্বাদে আমানকর পিতামাতা সুন্দর না দেই কিন্তু আমানকর জীবন আমানকর আচরণ সেই বাইবেল আধারিত বাক্য নাম অনুসারে আমার জীবন এই নথায় কিন্তু এই ব্যক্তি তাঙ্কর নাম দুঃখ কিন্তু সে যেপরি দুঃখরে তাঙ্ক জীবন ন বিতিলে এথিপাই সে প্রভুঙ্ক নিকটরে প্রার্থনা করছন্তি তো কে প্রার্থনা করছন্তি জনে ব্যক্তি সে ব্যক্তি আমি মধ্যে সেই ব্যক্তি হওয়া উচিত আমি মধ্যে প্রার্থনা করিবা কাহা নিকটরে পরমেশ্বরক নিকটরে প্রার্থনা করিবা কিপরি প্রার্থনা করিবা সে চারিটি বিষয়ে যেবে প্রার্থনা করছন্তি প্রথমে সে প্রার্থনা করছন্তি তুমে আমাকে আশীর্বাদ কর রাইট তুমে আমাকে আশীর্বাদ কর ন তুমে আমাকে নিতান্ত ভাবে আশীর্বাদ কর আশীর্বাদ কর ন কেবল আশীর্বাদ ন নিতান্ত ভাবে অত্যধিক মাত্রায় বহু পরিমাণে মতে ন আমাকে
যেবে এইপরি কোন ব্যক্তি আছে যদি আপনি তার না দুঃখ কিন্তু সে নিজর জীবন দুঃখ সমস্যা পাই সে প্রার্থনা করছে সে প্রণাম করছে পার্সোনাল প্রণাম আমকু নিতান্ত ভাবে আশীর্বাদ আমার উপরে জীবনের শুক্রবার দিন অনেক যে কোনো সময় আমি প্রার্থনা পরমেশ্বর প্রত্যেক ব্যক্তি নিবেদিত বিষয় প্রদান করতে কিন্তু সেই দিন যেবেশ্বর প্রার্থনা পরমেশ্বর প্রদান কলে যেহেতু সে নিজ পাই কেবল নিজ স্বার্থ পাই সে প্রার্থনা করি না বরং অন্য মানুষ আমার জীবনের এই প্রকার প্রার্থনা আমি করিবা যে আম পরিবার আম গ্রাম পাই আম এরিয়া পাই আম অঞ্চল দেশ পৃথিবী পাই আমি প্রার্থনা করিবা প্রভু আমকু আম সমস্ত অত্যন্ত ভাবে আশীর্বাদ কেবল আশীর্বাদ অত্যন্ত নিতান্ত ভাবে আশীর্বাদ প্রভু এই ছোট আশীর্বাদ অল্প আশীর্বাদ সন্তুষ্ট নহে যথেষ্ট নহে আই ওয়ান্ট টু গেট মোর ব্লেসিং ফ্রম ইউ অধিক অধিক ব্লেসিং পাইবা পাই সে চাহুছন্তি নিজ পাই সমস্ত পাই যাহু জন ব্যক্তি এপরি থিলে সবুবেলে সে আশীর্বাদ পাইবা পাই সে চাহু যেতরে তাক ভাই এস ভকর আসুছন্তি সে সময় খাদ্য দিলে যেতরে তাক ভাই খাদ্য মাগুছন্তি ফার্স্ট ইউ ব্লেস হিম অতে আশীর্বাদ কর তাহলে তোমার ডালি তো মতো যেতরে মুষ্টিযুদ্ধ করুছন্তি প্রভুঙ্ক লব সহিত সকাল হয়ে মতো ছাড়ি দিও যে পর্যন্ত মতো আশীর্বাদ করি না সেই পর্যন্ত মুখ ছাড়বি না তো আমার জীবন এইপরি প্রার্থনাময় জীবন হোক আমার জীবনের এইপরি প্রার্থনা করা উচিত আমার জীবনের অল্প আশীর্বাদ যথেষ্ট সন্তুষ্ট হওয়া উচিত নয় প্রভু আমার জীবনের সেবা কার্যে মন্ডলীর আশীর্বাদ করুছ সেটিকে সন্তুষ্ট নহে প্রভু অধিক অধিক আমাকে আমাকে আশীর্বাদ এই আমার মন্ডলী এই আমার মন্ডলী অধিক অধিক নিতান্ত ভাবে আশীর্বাদ আমার প্রার্থনা এই জেবে জন্য করি দ্বিতীয় সে প্রার্থনা করছেন পুনর্বার সে করছেন প্রথমে আম পুনর্বার সে করছেন আম্ভ সীমা মর সীমা আম্ভ সীমা বুদ্ধি কর তাঙ্কর সীমা সে এদিকে সীমা ভিতরে বাউন হয়ে রহবার পরে সে চাহু না মোর সীমা এনলার্জ মাই কোর অধিক অধিক বড়াই দিও ওই এদিকে ছোট ভিতরে মোর সব আডজাস্ট হয়ে রহবার পরে চাহু আমার জীবন সীমা বৃদ্ধি বয়স সেবা কাজ সব কিছু বৃদ্ধি কর সেবে শুনে এইভাবে ব্যক্তি থাকে সে অন্যমানের সীমা বৃদ্ধি নাই বলে আমার জীবনের মধ্যে আমার সেবা কাজ পরিবার এবং আমার এই জগতের মন্ডলের গ্রামের আমার সেবা কাজ বা শিক্ষা কাজ পাঠপড়া কাজ প্রভু ব্যক্তি পাঠ পড়ে সন্তুষ্ট বর্ষে পাঠ পড়ে সন্তুষ্ট নাই আপনি সীমা সীমা বুঝি কর মু বর্ষে পাশে দুই বছর তিন বছর পাঁচ বছর আমার দিন দুঃখরে পরি আমি এই প্রকার প্রার্থনা করি প্রভু মো সীমা বুঝি কর মো বয়স বুঝি কর যদি আমি মো অধিক অধিক তোমার সেবা কার্য করি পারি আমার প্রার্থনা এইভাবে প্রার্থনা করা উচিত তবে প্রথমে অধিক অধিক আশীর্বাদ পাইবা পাই সে প্রার্থনা করে দ্বিতীয়রে তাঙ্কর সীমা তাঙ্কর বয়স সীমা তাঙ্কর সেবা যা কিছু ঘটিলা সেটিকে সন্তুষ্ট নহে অধিক অধিক পাইবা পাই চেষ্টা বর্তমান যুগরে যদি আমি এক্সাম দিচ্ছি কেউ কম গোটে কিছু সন্তুষ্ট হওয়ার কিছু না রাইট আমার 30 মিনিট হয়ে গেল আমার 3টা পিস হয়ে গেল যে মানুষ মিঠা জিনিস হতে আউট আউট নেই তো ঠিক সে আমার মন যে কোনো সেবা কাজ যে কোনো বিষয়ে আমার সীমা আমার বয়স মধ্যে যদি আমি প্রার্থনা করিবা প্রভু কে তো 70 বর্ষ করছি বড় পেলে 80 বর্ষ করছি কিন্তু যদি আমি প্রার্থনা করি সেই দিন এজেন্টিয়া তাঙ্কর বাপ হেতু যিশা প্রভক্ত তাঙ্কু ভাগ বাড়ি দেলে তুমি আও নিজের জীবন সজাড় তুমি মরি সে প্রভু নিকট অনুতাপ
সেবা কাজ করিবা পাইঁ ইচ্ছা করো চেষ্টা করো যে আমরা প্রার্থনা করিবা আমাদের সেবা মধ্যে পরমেশ্বর নিশ্চয় ভাবে করিবে এবং তৃতীয় সে প্রার্থনা করছেন তোমার হস্ত আমার সহায় হও তোমার হস্ত মো প্রতি সহায় হও তোমার হস্ত আমার প্রতি সহায় হও আমাদের জীবনে স্টুডেন্টস মানে সকলে টিচার্স মানে ডিপেন্ড করি যদি টিচার্স থেকে আমি জীবন ক্লাস মানে যদি ম্যাডাম অচ্ছন্তি আমি মার্কেট যদি ম্যাডাম না হন্তি আমি জীবন আমি টিচার্স মানে সকলে প্রিয় স্যার উপরে ডিপেন্ড করি যদি প্রিয় স্যার অচ্ছন্তি আমি জীবন বালক মানে যদি সমস্ত সমস্ত জনে ব্যক্তি উপরে যদি আমি ডিপেন্ড করিবা সে প্রকার লব কিন্তু আমার নির্ভর কাহাটারে প্রভু কথারে হওয়া উচিত তুম হস্ত যেবে স্তোত্র হে প্রভু তোমার হস্ত আমার সহায় হও আমার চতুর্দিক হলে মোর জীবনরে মোর সেবা কাজে মোর পাঠ পড়ারে মোর যে কোনসি কাজরে তোমার হস্ত যদি মোর সপক্ষ তুমি যদি মোর সপক্ষ কে মোর সে কাহার শক্তি সামর্থ্য সঙ্গে সাহায্য লড়ু না বরং প্রভুর সাহায্য সঙ্গে লড়ুছ তেণু আমার যে কোনসি কাজরে সেবা কাজে যে কোন কাজে আমি সম্পূর্ণ প্রভুর সাহায্য নিবা কেবল নিজ পাই আম সমস্ত যে আমার সহায় আম সমস্ত চতুর্থ পুনর্বাসে প্রার্থনা করছি পুণে তুমি আম নট মি আম মন্দর রক্ষা তুমে আমাকে মন্দর রক্ষা কর জেবেস বিষয়ে চিন্তা করি জেবেস অলগা প্রকার মত তাঁর না দুঃখ তথাপি সে সমস্ত মঙ্গল চাহ সমস্ত নিতান্ত ভাবে আশীর্বাদ কর সময় আমি সমস্ত সীমা বৃদ্ধি কর আমার সমস্ত জীবনের সহায় হোক এবং আমার সমস্ত কেবল নিজের স্বার্থ পূরণ পাই প্রার্থনা না মন্দ অভিপ্রায় প্রার্থনা না
ଦାନ କଲେ ଆଜି ମଧ୍ୟ ସେଇ ଜୀବିତ ପରମେଶ୍ୱର ଆମ ସମସ୍ତଙ୍କର ନିବେଦିତ ବିଷୟ ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ପ୍ରଭୁଙ୍କର ଗୌରବ ଅନୁଗ୍ରହିତୁ। ମଧ୍ୟରାତ୍ରିକାଳୀନ ସମୟରେ ଅଳ୍ପ ସମୟ ଅଳ୍ପ ଘଣ୍ଟା ମାସକୁ ଥରେ ପୁରା ରାତି ଅନେକ ବେଳେ ଯୋଗ ଦେବା ପାଇଁ ପ୍ରଧାନ ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି। ଅନେକ ପ୍ରାର୍ଥନାର ବିଷୟକୁ ଆମେ ଆଜି ପ୍ରାର୍ଥନା କରିସାରୁ ଏବଂ ଅଳ୍ପ କେତୋଟି ପ୍ରାର୍ଥନା ଅନୁରୋଧ ଅଛି ସେ ସମସ୍ତ ବିଷୟ ମଧ୍ୟ ଆମେ ପ୍ରାର୍ଥନା ଚିନ୍ତା ଆମମାନଙ୍କର ପ୍ରାର୍ଥନା ଏ ପ୍ରକାର ହେବ ଯେପରିକି ସେବେ ଶିଖର ଜୀବନ ଯେପରି ସେବେଳେ ସେ ସବୁବେଳେ ଅନ୍ୟମାନଙ୍କର କେବଳ ନିଜ ପାଇଁ ଚିନ୍ତିତ ନ ହେଉ ଏବଂ ସବୁବେଳେ ସେ ଅନ୍ୟମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ନିଜକୁ ନିଜ ପାଇଁ ଏବଂ ଅନ୍ୟ ପାଇଁ ମଧ୍ୟ ସେ ସାମିଲ କରି ସେ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି। ସବୁବେଳେ ସେ କହୁଛନ୍ତି ଆମକୁ ନିତାନ୍ତ ଭାବରେ ଆଶୀର୍ବାଦ ଆମର ସୀମା ବୃଦ୍ଧି ହେବ ଆମର ସହାୟ ହେବ ଆମକୁ ମନ୍ଦର ରକ୍ଷା ଆମମାନଙ୍କର ଜୀବନ ଏହି ସେବେଶ୍ୱର ଆସୁ ଆମେ ଏଇ ଅଳ୍ପ ସମୟ ପାଖରେ ଏଇ ସେବେଶ୍ୱର ଜୀବନରୁ ଆମେ ମାନେ କିଛି ଶିକ୍ଷା ଲାଭ କରିବା। ଏଇ ଛୋଟ ବାତ୍ୟ ସମସ୍ତଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ପୁନର୍ବାର ସମସ୍ତଙ୍କୁ।